এইটা করতাম নানান তো বেশি বেরিয়ে যত মায়া দিয়েছে জানি যে সোশ্যাল জাস্টিস মানুষের ন্যায্য পাওনা, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদম যাদের সত্যিকারের এই মৌলিক অধিকার তাদের কাছে পৌঁছে দিয়েছে। তো আজকে আমরা সেই সোশ্যাল জাস্টিস এর যে আমরা প্রোগ্রাম আমরা নিয়েছি 6 আগস্ট এই মাসের, যে আমাদের ভারতীয় জনতা পার্টির 6ই এপ্রিল আমাদের ভারতীয় জনতা পার্টির যে স্থাপনা দিবস, সেই দিবসকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি, আমরা প্রেস কনফারেন্সও করেছি, আপনারা দেখেছেন। তো আজকের দিনে আমরা বিভিন্ন যেসব রেশন সুপ আছে, যারা যারা এই সুবিধে পাচ্ছে প্রধানমন্ত্রী অন্ন যোজনার অন্তর্গত, প্রায় সারা ভারতবর্ষে 84 কোটি লোকের মধ্যে এই যোজনা মানুষের কাছে চাল আমরা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরাতে প্রায় 5,96,000 লোকের মধ্যে এই অন্ন যোজনার 5 কেজি করে চাল পৌঁছে দিয়েছে। তো আপনারা জানেন যে এর মধ্যে আরও আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই চাল 5 কেজি করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই উপলক্ষে আজকে এখানে আসা, এখানে আমাদের যে মণ্ডল 8নং বটদোয়ালি, সেই 8নং বটদোয়ালির যে রেশন শপ, আমাদের যে কার্যক্রম, সেখানে বিভিন্ন নেতা নেত্রীরা সমস্ত বিভিন্ন রেশন শপে গেছে। তো আমিও এখানে এসেছি, আমার সাথে আমাদের কর্পোরেটার এখানে আছেন, আমাদের কিষাণ ওবিসি মোর্চার সভাপতিও আছেন, স্টেটের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও এখানে আছেন। তো সবাই মিলে আমরা এসেছি, মানুষের সাথে কথা বলেছি, যারা রেশন শপের মালিক ওনাদের সাথে আমরা কথা বলেছি, যারা এখানে চাল নিয়েছেন তাদের সাথেও কথা বলেছি, সবাই খুশি। মানে এই যে যোজনায় ওরা যে চাল পাচ্ছে, এবং কোভিড মোকাবেলা করতে গিয়ে প্রধানমন্ত্রী যেভাবে মানুষকে সাহায্য করেছে, এর জন্য তারা অত্যন্ত খুশি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তো সেই কারণে আমাদের এখানে আসা, তাদের খোঁজখবর নেওয়া, এবং ঠিকভাবে যে চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী প্রপারলি দেওয়া হয়েছে কি না। এর আগেও আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 1,000 টাকা মূল্যের খাদ্য সামগ্রী দিয়েছিলেন, সেইগুলোর বিষয়েও ওরা ওদেরকে যখন জিজ্ঞেস করলাম, যারা বেনিফিশিয়ারি তারা এটা পেয়ে খুবই খুশি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.